মাঝে মাঝে কিছু বক্তা বের হয় আল্লাহ এই এদিক তাকান বাইরা লড় জন্য বলে এর উদ্ভব কিছু কয় আমি শুনছি যার নাই তাও করতে হবে বাইরা লড় জন্য তাহলে এ বাইরা কোন বাইরা আমি একটা উদাহরণ কই বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে বহু হাজিরা হজে গেছে যার পরে এবার হাফসি ওই নিগলো সুদানি অর্থাৎ হজর বিলাল রাদিয়াল্লাহু আনহু এলাকার এক কালো ও আইসা এই পাকিস্তানি একজনকে বলতেছে ভাই বিলাল ও হাফসি আমিও হাফসি তা বিলাল রে গোলাম হাফসি আর আমি তো আজাদ হাফসি এই গোলাম হাফসি দারে সারা দুনিয়ার সবাই চেনে আর আমার বাড়িও হাফসায় আমারে কেউ চেনে না কিভাবে পরিচিত হওয়া যায় বাইরে লড় যায় কিভাবে তো পাকিস্তানি হই ফাজি ও কয় কি বুদ্ধি একটা আছে কয় ক কয় যে হাজিরা যখন জমজম কুয়োর কাছে পানি নিতে ভিড় করে ওই একটা সময় আর যখন তপ করে ভিড় করে এই দুই সময় যে কোনো এক সময় তুই ওই জায়গা দাঁড়াইয়া একেবারে কাপড় উচিয়ে দাঁড়াই পেশাব করে দিবি সবাই তাই কেড়ে 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 এই কথি কথি সবাই তেরে সিলি মেলা দিবে বাইরাল হওয়ার বুদ্ধি হজের সময় হেলেনের কাছে দাঁড়াইয়া পেশাব করে দিয়ে বাইরাল হওয়া যেমন আল্লাহ কোরআন নবীর হাদিসের অপবাদটা দিয়ে ভাইরাল হওয়া তেমন কথা বলে ঠিক না কোরআন শরীফ বা তরজমা ছাড়া পড়লে সওয়াব হবে না এই কথা বললে যারা পাবলিক একটু দিয়ে দিয়ে পড়ে জীবনও করবে যে কষ্ট করে পড়ি হাদিসের মধ্যে আছে হাফেজে যদি সরসর করে পড়িয়ে এক খতম শেষ করে তার এক খতমের সওয়াব দেওয়া হবে আর পাবলিক অশিক্ষিত যেনার ধর্ম জ্ঞান কম ওই পাবলিক একটু দেখায় দেখায় পড়া শিখছে হাদিসে আল্লাহ এরকম আছে এতলু ওয়াইয়াতা তাতাউ হাদিসের শব্দ এরকম এতলু ওয়াইয়াতা তাতাউ হুজুর বলেন যে পড়ে আর তো 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 আরে কি রে মানে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান আলী রাজুর আর রাহাজার আর রহমান আর রহমান আর রহিম মালিক ইয়া আলী ইয়া ইয়া কা ইয়া কা নাবুদু ইয়া কা না নাস্ত নুন সিন নাস্তা যা তাই নি তাই নাস্তা ই নাস্ত এই এই প্রেজের একটু মত নরে এই ভাবে কুতে কুতে তো তো এই যে পড়ে সরসরি ভাবে হাতে যে পড়ে পাবে এক খতমের সব আর ওই পাবলিক বলে দুই খতমের সব যে জায়গায় পাবলিকের পরিশ্রম তুমি এত নাকি পায় সেই জায়গায় ওই জমজমের কুয়ার কাছে দাঁড়াইয়া ল্যাংটাই পুঁজে দিয়া বক্তা সে তাই ভাইরাল হওয়ার জন্য যে না কোরআন শরীফ তর্জমা ছাড়া পড়লে সব হবে না আরে নবী বলছে মান করা হর পাম্মিন কিতাবিল্লাহ কিতাবিল্লাহ থেকে একটা হরফ পড়লি তার দশ নাকি তো একটা হরফের কি তর্জমা রে তুই কর একটা হরফের কোনো তর্জমা হয় একটা হরফের কোনো তর্জমা হয় না তাহলে একটা হরফ পড়লে নাকি পাওয়া যায় কোন সুবহানাল্লাহ এমনই কিতাব আল্লাহ পাক দিয়েছেন আপনারা সাধারণ পাবলিকরা পড়বেন তবে সর্বকালে একটা দল থাকতে হবে কোরআন নিয়ে গাটাগাটি করে গবেষণা করে ওর মধ্যে থেকে মাসআলা বের করে আপনাদেরকে দেবে সবাই আলেম হবেন না এটা আল্লাহ জানে সবাই আলেম হবে না এটা আল্লাহ জানে আমরা তো ফজাইল বয়ান করেই যাব ছেলেরা আলেম বানান মুফতি বানান মুহাদ্দিস বানান ইত্যাদি বানান সবাই আমার অজে এই জায়গায় সবাই ছেলে মেয়েদেরকে মৌলানা মুফতি মুহাদ্দিস বানাই দিলেন এখন মৌলানা মুফতি মুহাদ্দিস হয়ে দুই কাজ ওই মসজিদ নয় মাদ্রাসা এরপরে বাস চালাবে কিনা ট্রাক চালাবে কিনা ধান লাগাবে কিনা এই কারেন্টের কাজ করবে কি এত কাজ করার জন্য লোক লাগবে আল্লাহ এই জন্য জানে যে সবাই আলেম হবে না দুনিয়া পরিচালনার জন্য একটা দল থাকবে তবে ওই দলটা এই আলেম দলটাকে শ্রদ্ধা করবে সম্মান করবে আলেমরা তাদেরকে ওয়াজ করবে আল্লাহ তাই ফাস আলু আহলা জিক্র ইন কুনতুম লা তাআলামুন তোমরা যারা সাধারণ পাবলিক যেটা বুঝবা না জানলেওয়ালা আলেমের কাছে শুনিয়া আমল করবা আপনাদের দায়িত্ব শুনিয়া আমল করা তবে শুনতে কৃপণতা করবেন না শুনতে লজ্জা করবেন না জীবন ভরে নামাজ ভুল পড়ে যায় একটু জিজ্ঞেস করে না মুখ খুলে একটু জিজ্ঞেস করে না দেই যে আত্মা এত মধ্যে এর মধ্যে ফটাস করে মাসি খেদাই দিই আবার সোজা এমন ভাবে মারে কারণ যিনি মাসি পড়ছে মেরে দিছে জীবন মেরে করছেন প্রত্যেকে দেখা যে পাশের জন আঙ্গুল উঁচু করে তাই আমিও করব কিন্তু আঙ্গুল কেন উঁচু করে কোন জায়গা করে আর তাই যদি বসেই একবার মারি দিয়ে সোজা করি কোন জায়গা মারতে তা আপনি শিখবেন না জিজ্ঞেস করেন তো আমি মাস্টার মানুষ কিভাবে একজন বৈরুদির কাছে জিজ্ঞেস করবো আমি প্রফেসর মানুষ আমি একজন টিওলো আমি একজন অ্যাডভোকেট একজন ব্যারিস্টার এই কিছুদিন আগে মোবাইল ফেসবুকে ভাইরাল হয়েছে একজন ব্যারিস্টার তার আব্বার
ইমাম যখন তাকবীর দিচ্ছে, ইমাম জানাজার শুরু করার আগে বলে দিছে প্রথম তাকবীরের পরে এই, দ্বিতীয় তাকবীরের পরে এই, তৃতীয় তাকবীরের পরে এই, চতুর্থ তাকবীরের পরে এই, তৃতীয় তাকবীরের পরে দোয়া পড়বে আল্লাহুম্মা ইগফিরলি হাজ্জিনা ওয়াহাজ্জিনা, এইটা হলো জানাজার মূল উদ্দেশ্য। জানাজার মূল উদ্দেশ্য হলো ওই দোয়া। এই শব্দ যখন বলে দিছে, ইমাম সাত তাকবীর শুরু করছে, তৃতীয় তাকবীরের কাছে যাইয়া ব্যারিস্টার কাঁদতেছে। আমার চাইতে হতভাগ্য সন্তান আপনার জানাজার ইমাম হবে কে? মাওলানা মুহিবুল্লাহ সাহেব আছে না? আল্লাহ পাক আমাদের হাটে বাজারে ঘাটে রাস্তায় গাড়িতে ঘুরায় সব জায়গায় সরকার যা করতেছে সরকারকে শুকরিয়া জানাই, ধন্যবাদ সরকার, আরো চেষ্টা চালান দেশের মানুষ ভালো থাকুক। তবে এর দ্বারা একটা জিনিস হয়েছে, সেটা হলো আমরা 1500 বছর আগে বলতাম যে মাস্ক ব্যবহার করা সুন্নাত, সেইটা তোমরা একদিন মানো নাই, সেই সুন্নাত তোমাদেরকে বিপদে ফেলায় আল্লাহ তাআলা মানাইছে। আমরা 1500 বছর হাদিস থেকে বলতাম যে মাস্ক ব্যবহার করা সুন্নাত, কেমন? হাই তোলার সময় মুখে হাত দাও, বলছি কি বলি নাই কথা বল, এটা একটা মাস্ক। হাসি দেওয়ার সময় মুখে হাত দাও, এটা একটা মাস্ক, আমরা বলেছি। তারপরে কাশি দেওয়ার সময় মুখে হাত দাও, আমরা বলেছি। এগুলো সব মাস্ক, স্বাভাবিক সবসময় ব্যবহার করতে বলি নাই যদিও, তবে এগুলো মাস্ক। আর এখান থেকে শুরু হয়েছে হাসি কাশি আর হাই তোলার ভিতর দিয়ে এগুলোকে ঠেকানো, এগুলোর প্রভাব বিস্তার হয় সেখান থেকে ঠেকানোর জন্য এই মুখ মাস্ক ব্যবহার করি, এরপরে ইত্যাদি ইত্যাদি করি। আর একটা জিনিস হয়েছে, সেটা হলো শুরুতে এই জিনিসটা খুব ভালো হয়েছে, সেটা কি? আগে মসজিদে শীতকাল আসলি যদি নামাজে দাঁড়ানোর পর একজনে যদি কাশ দিত, সিরিয়াল ধরে কাশ ও ওই পাশে ঘুরিয়ে সবাই এক কাশ দিয়ে শেষে ইমাম সাহেব ফাইনাল কাশ দিয়ে ছাড়িয়ে দিত, এ কাছে ও কাছে সে কাছে, এমন তো মানে তোমরা সবাই থামো, শেষ কাশ ইমাম সাহেব দিয়ে ছাড়িয়ে দিত। আরে করোনার নামে যখন শুরু হয়েছে বাবা, সে সময় কাশ আসলিও এই রকম ছাড়িয়ে দিয়েছে, মুখটা ছাড়ে নাই কাশ, মোটামুটি মসজিদ নিরিবিলি হয়ে গেছিল। এখন এই করোনার থেকে বাংলাদেশ মুক্তি পেয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। কাদের কারণে? শোকরটা আদায় করেন, মাল্লাম ইয়াশকুরিন্নাস, লাম ইয়াশকুরিল্লাহ। আমি সরকারের টুক শোকর আদায় করছি, সরকার যথেষ্ট চেষ্টা চালাইছে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য, এজন্য সরকারকে ধন্যবাদ। বাকি কোনো তাই কোনো কাজ হয় নাই, হওয়ার যেটা হয়েছে সেটা হলো মাদ্রাসার তালিবে ইলমরা শেষ রাত্রে উঠা অজু গোসল করে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কাঁদছে যে আল্লাহ ক্ষুদ্র গরিব বাংলাদেশকে তুমি এভাবে মারিও না, এদেশে আলেম ওলামা মাদ্রাসা তলে বহু, এদেশের মুসলমানরা ধর্ম প্রাণ, তুমি আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখো, এদের দোয়া মোনাজাতের সিলাই বেঁচে আছে, কথা বল ঠিক না? বিশ্বাস করেন কি করেন না? আইসার মাদ্রাসায় ছাত্রী পোলাপানের দোয়া মোনাজাত শুনেন, তাদের তিলাওয়াত শুনলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। ওরাই কয় যে আল্লাহ, মাস্টাররা স্কুল বন্ধ বেতন পায় ঘরে বৈশা, প্রফেসরদের স্কুল বন্ধ কলেজ বন্ধ বেতন পাচ্ছে ঘরে বৈশা, বিশ্ববিদ্যালয় বন্ধ তাদের শিক্ষকরা বেতন পায় ঘরে বৈশা, যারা যে ডিপার্টমেন্ট আর সরকারি আছে বন্ধ হয়ে গেছে বেতন পায় ঘরে বসে, আমাদের কওমি মাদ্রাসার হুজুরকে বেতন হলো সার্ভিস হোল্ডারেরা, কাজ করলে বেতন পায় না, নইলে পায় না। ও আল্লাহ আমাদের হুজুরকে বেতন পাবে না, তোমার ভাই করি আল্লাহ মাদ্রাসা খুলাব, আমরা একটু ঘরে নৈরাজ করি আইনে মাদ্রাসা চালু রাখি, হুজুরকে বেতনের ব্যবস্থা হোক। আর এর মধ্যে অনেক গরিব অতি এটি অসহায় আছে যারা ছুটি দেওয়া বাড়ি যেতে পারে না, আমার মাদ্রাসায় 10টা 12টা ছেলে আছে, একটু একটু ছুটি দিয়ে দেয় একেবারে আন্তর্জাতিক ছুটি, একজনও থাকবে না, এই যে সব চলে গেছে ওই কথা আমার ভাত দায় ঘুরতেছে এবার দেশে কা কইলেই কান দিতেছে, হুজুর যাবো কোন জায়গা, যা মা নাই আব্বা নাই, কয় আব্বাও নাই মাও নাই দাদাও নাই দাদিও নাই নানাও নাই নানিও নাই চাচাও নাই চাচিও নাই কালাও নাই খালিও নাই ফুবুও নাই ফুবুও নাই, আমি কই তো তোর কি র্যাকেট করে ছাড়িয়ে দিছিল করে তুই আসলি কি হবে, কয় সেল সব অল্প দিনের মধ্যে মরিয়ে সাফ হয়ে গেছে, যাওয়ার কোনো জায়গা নাই, তুই থাক
আমার বাড়ি খাবি, ঈদের আনন্দ আমার বাড়ি করবি, এই রকমগুলো অসহায় তারা এতিমখানায় মাদ্রাসায় থাকে, ওদের কান্নায় আল্লাহ পাক আমাদের বাংলাদেশকে ভালো রেখেছে, বলেন ঠিক কি ঠিক না? বিশ্বাস করেন না এটা? বলেন আলহামদুলিল্লাহ। এখন যাদের ওসিলায় আমরা আল্লাহ পাক আল্লাহ আমাদেরকে ভালো রেখেছে, বাংলাদেশকে ভালো রেখেছে, তাদের পাশে, তাদের সাথে, তাদের সহযোগিতায়, তাদের খেদমতে আমার আপনার একটু থাকা দরকার আছে না নাই? যদি মরে যেতেন চলে যেতেন খাইতে পারতেন না, যদি মরে যেতেন চলে যেতেন অনেক টাকা কামাই করতেন, এখন করতেছেন এগুলো করতে পারতেন না, আল্লাহ তাআলা কামাই করাচ্ছে। আপনার সন্তানরা আব্বা করে ডাকতেছে, তাদের আব্বা মা নাই, তারা আব্বা মা করে ডাকতে পারে না, এইরকম ইতিম গরিব অসহায়রা এই মাদ্রাসায় থাকে। নড়াচড়া করবেন এই সময় পাবলিকই বলো চালাক উঠে আটা দেয় জাস টাইমে, এই সময় যে লোকটা উঠবে ওই লোকটারে বুঝবো যে মাদ্রাসার বিপক্ষের লোক, এক ডাইকে দেখাবো যে মাদ্রাসার বিপক্ষের লোক চলে যাচ্ছে, সবাই সারা বছর ধরে মাগুরার মানুষ খেপাই নিয়ে বেড়াবেন তারা।